ওয়েলকাম ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে বিদ্যালয়ে যে প্রক্রিয়াটি চলছে সেটা হচ্ছে 2024 সালের নবম শ্রেণীর রেজিস্ট্রেশন, এবং এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় একটি জায়গায় আপনাদের সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে ক্লাস অ্যাডমিটেড। এখানে ড্রপডাউনে সব থেকে মিনিমাম ক্লাস যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী, তার সাথে আছে ডেট অফ অ্যাডমিশন। এবার বেশিরভাগ হাই স্কুলেতে ছাত্রছাত্রীরা ভর্তি হয় পঞ্চম শ্রেণীতে। এখন এবার সমস্যাটা কোন জায়গায় হলো, মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু কাগজে কলমে পঞ্চম শ্রেণীকে হাই স্কুলে দেখাতে পারবে না, যে কারণে ড্রপ ডাউনে কখনোই পঞ্চম শ্রেণী তারা দিতে পারবে না। পাশাপাশি আরও একটি তথ্য উঠে আসছে, সেটা হচ্ছে অনেক হাই স্কুল আছে যেগুলো ইন্টিগ্রেটেড হাই স্কুল, একদম প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আছে, তাহলে তো সেই সমস্ত বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা একদম প্রথম শ্রেণীতে ভর্তি হয়, তাহলে ড্রপ ডাউনে প্রথম শ্রেণী থেকেই দিতে হয়। কিন্তু এটা দেওয়া সম্ভব নয়, যেহেতু কাগজে কলমে ষষ্ঠ শ্রেণী থেকে হাই স্কুলে ক্লাস শুরু, যে কারণে এখানেও ষষ্ঠ শ্রেণীটাই থাকবে। তাহলে আপনারা কি করবেন, আপনারা ড্রপ ডাউন থেকে ষষ্ঠ শ্রেণীটাই সিলেক্ট করবেন যদি ছাত্র বা ছাত্রীটি সিক্স বা তার আগে ভর্তি হয়ে থাকে, আর যদি সেভেন এইটে ভর্তি হয় তাহলে সেভেন এইটটা দিলেন। এবার ডেট অফ অ্যাডমিশনটা কী দেবেন, দেখুন 2024 সালে একজন স্টুডেন্ট নাইনে পড়ছে, মানে যদি ব্যাকে যাওয়া যায় তাহলে সে 2021 সালে সিক্সে ভর্তি হয়েছিল, তাহলে আপনার বিদ্যালয়ে 2021 সালে ষষ্ঠ শ্রেণীর অ্যাডমিশন যেদিন হয়েছিল, নর্মালি সেটা জানুয়ারি মাসের শুরুর দিকেই হয়, সেটা সেকেন্ড জানুয়ারি বা থার্ড জানুয়ারি বা ফোর্থ জানুয়ারি, ষষ্ঠ শ্রেণীর ভর্তিটা আপনার বিদ্যালয়ে যেদিন হয়েছিল আপনি সেইটা ডেট অফ অ্যাডমিশন দেবেন। ধরুন আপনার যদি ষষ্ঠ শ্রেণীর ভর্তিটা 2021 সালে থার্ড জানুয়ারি হয় তাহলে আপনি 3/1/2021 দেবেন, প্রত্যেকের ক্ষেত্রেই সেম, যদি না কোনো ভিন্ন বিষয় থেকে থাকে কারোর ক্ষেত্রে। তো এইটা গেল, কাজী আপনারা এইভাবে দিন। এবার যারা সেভেনে ভর্তি হবে, এইটে ভর্তি হবে, এটা তো আলাদা করে বলার প্রয়োজন নেই, কাজী পঞ্চম শ্রেণী নেই বলে আর অসুবিধা নেই, ষষ্ঠ শ্রেণী সিলেক্ট করে সিক্সে যেদিন আপনার বিদ্যালয়ে অ্যাডমিশন নিয়েছিল স্টুডেন্টটা সেই ডেটটা আপনি দেবেন। এটা গেল এক প্রস্থ বিষয়। পাশাপাশি প্রধান শিক্ষক নিয়োগের বিষয়টা আমরা দেখেছিলাম লোকসভা ভোটের একটা ভালো, তার আগে একটা ভালো রকম হইচই হয়েছিল, তারপর বিষয়টা আবার স্তব্ধ হয়ে গেছে। তো আবার তথ্য সামনে আসছে যে এইচএম নিয়োগের যে নতুন বিধি সেটা চূড়ান্ত হয়েছে, কারণ এর আগে আমরা দেখেছিলাম যে প্রধান শিক্ষক শিক্ষিকা নিয়োগে এবার রিজার্ভেশন বিষয়টা ইমপ্লিমেন্ট হবে, তো সেই ইমপ্লিমেন্ট হওয়ার পর বিষয়টা কি দাঁড়ালো সে তথ্য সামনে আসেনি। তো সেই বিধি চূড়ান্ত হয়েছে এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে, তারপর সমস্ত কিছু ঠিকঠাক হলে প্রধান শিক্ষক নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি সামনে এসে যাবে। আনুমানিক 5000 পদ এখন প্রধান শিক্ষকের রয়েছে, এমনটাই তথ্য কিন্তু সামনে আসছে। আরেকটি বিষয় যেটা, সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীকে একটু আগে যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম, পঞ্চম শ্রেণীকে প্রাইমারিতে নিয়ে যাওয়ার বিষয়ে আছে কিন্তু কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে শিক্ষা দপ্তর থেকে হলফনামা দিয়ে জানিয়েছে যে 2025 থেকে 2029 সাল এই 5 বছরে কিন্তু দফায় দফায় পঞ্চম শ্রেণীকে হাই স্কুল থেকে প্রাইমারি স্কুলেতে শিফট করা হবে। এবং যেটা বলা হয়েছে প্রথম বছর, মানে এই 2025 সালে, সামনে যে 2025 সাল আসছে সেক্ষেত্রে 2335টা বিদ্যালয়, তারপর পরের বছর 1775, তারপরের বছর 2966, তারপরের বছর 12,000, তারপরের বছর 13,093, এত সংখ্যক বিদ্যালয়ের ক্ষেত্রে পঞ্চম শ্রেণীকে শিফট করে প্রাইমারি সেকশনে আনা হবে। এই প্রক্রিয়াটা চলবে, এটা একদিনের বিষয় নয়, যেটা হলফনামা দিয়ে জানানো হয়েছে 5 বছর ধরে এই প্রক্রিয়া চলবে সম্পূর্ণরূপে পঞ্চম শ্রেণীকে হাই স্কুল থেকে প্রাইমারি স্কুলে শিফট করার বিষয়। তো এই তিনটি বিষয় আজকে একটা আলোচনার মধ্যে এসেছে, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।